ভিন জগতের পাখিদের মধ্যে পেঙ্গুইনই অন্যতম। উড়তে না জানলেও আদিমকাল থেকেই পেঙ্গুইনরা পাখির খেতাব পেয়ে আসছে। আদি পাখি পেঙ্গুইনদের আবির্ভাব 5 কোটি বছর আগে হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সর্বত্র এ পাখিদের বিচরণ নেই বলে কেবল ছবিতেই দেখে অনেকের শখ মেটাতে হয়। সংখ্যাগরিষ্ঠ পেঙ্গুইনদের বসবাস বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকাতে। অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনদের বেশ কয়েকটি প্রজাতি দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইনের নাম এম্পেরর পেঙ্গুইন। সর্ববৃহৎ প্রজাতির এম্পেরর পেঙ্গুইন উচ্চতায় 4 ফুট হয়, ওজনে প্রায় 45 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। অ্যাডিলি নামক আরেক প্রকার পেঙ্গুইন রয়েছে, এরা সংখ্যায় অনেক বেশি। এরা অ্যান্টার্কটিকার মূল মহাদেশে থাকে। অ্যাডিলি নামক পেঙ্গুইন আকারে প্রায় 2 ফুট। পেঙ্গুইনের উপরের দিকটা কালো বা ধূসর এবং নিচের দিকটা ধবধবে সাদা। দাঁড়িয়ে থাকা পেঙ্গুইনকে হঠাৎ একটা কোট পরা ভদ্রলোকের মতো দেখায়। দক্ষিণ মেরুর তীব্র শীতল পানি অথবা বাতাস থেকে নিজেদের রক্ষা করার জন্য এদের দেহে ছোট ছোট উজ্জ্বল পালকের মতো তাপ পরিবাহী আবরণ থাকে। এছাড়াও এদের গায়ের চামড়ার নিচে 2 ইঞ্চি পুরো চর্বি ইষ্টিয়ে থাকে। মজার ব্যাপার হলো, পাখি হলেও এরা পাখির মতো ডানা ভাঁজ করতে পারে না। বিবর্তনের ধারায় মূলত সামনের পা রূপান্তরিত হয়ে সামনে শক্ত পাখায় পরিণত হয়েছে, যা কিনা সাঁতার কাটার সময় পেঙ্গুইনকে শক্তি যোগান দেয়। সাঁতার কাটায় পেঙ্গুইনটা বেশ পটু। প্রতি ঘন্টায় এরা প্রায় 30 মাইল পর্যন্ত যেতে পারে। সাঁতারের সময় সামনের পা দুটি ব্যবহার করে এবং পা দুটি দিয়েই দিক পরিবর্তন করে থাকে। মানুষের মতো পেঙ্গুইনও সামাজিক জীব, এরা একা থাকতে পারে না, দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এমনকি পানিতে নামার সময়ও এরা একা না নেমে দলবদ্ধ হয়ে নামে। পানিতে ঝাঁপ দেওয়ার আগে পেঙ্গুইনরা সবাই মিলে পরামর্শ করে, একজনকে সবার আগে ঝাঁপ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। সম্ভবত সমূহ বিপদ থেকে দলকে বাঁচানোর জন্য একজনকে ঝুঁকি নিয়ে পরীক্ষামূলকভাবে ঝাঁপ দিতে হয়, পরে বাকিরা একত্রে ঝাঁপিয়ে পড়ে। ডিম পাড়ার সময় পেঙ্গুইনদের মধ্যে একটা উৎসব ভাব হয়। শীতকালে যখন তাপমাত্রা 0 ডিগ্রির চেয়ে 30 বা 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তখন এম্পেরর পেঙ্গুইন ডিম পাড়ে। অ্যান্টার্কটিকা সংলগ্ন বিশাল এলাকা তখন বরফে জমে যায়। দলে দলে স্ত্রী পেঙ্গুইন বরফের উপর একটি করে ডিম পাড়ে। স্ত্রী পাখিটি ডিম দিলেও ডিমে তা দেওয়ার দায়িত্ব থাকে পুরুষ পেঙ্গুইনের। ডিমে যাতে বরফ জমে না যায় তার প্রতিরোধক হিসেবে পুরুষ পেঙ্গুইন ডিমটিকে পায়ের উপর রেখে পেটের চামড়া দিয়ে ঢেকে তা দেয়। এই 2 মাস পুরুষ পেঙ্গুইন উপবাস করে এবং শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে যায়। আর এ সময় স্ত্রী পেঙ্গুইন খাদ্যের সন্ধানে চলে যায় সমুদ্রে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় স্ত্রী পাখি ডিমের কাছে চলে আসে। এমন সময় বাবা তার মুখে নির্যাস বাচ্চাকে খাওয়ায়। এই নির্যাস চর্বি সমৃদ্ধ। মা এলেই তবেই বাবার ছুটি। তখন বাবা চলে যায় সমুদ্রে। বাচ্চার বয়স 2 মাস হলে মা বাবা বাচ্চাকে রেখে সমুদ্রে চলে যায়। শান্তিপ্রিয় পেঙ্গুইনদের জীবনযাত্রা মানুষকে আজও বিস্মিত করে।